রঙালী বিহু আর নববর্ষর প্রথম দিনটাই সংকল্প লওয়ার সময়, জাতি সমাজখনক ধরে রখার, মনবুর ধুনিয়া করে রখার, প্রকৃতির উমাল বুকুত উৎসবর মধু আলোড়নের মাজত আমি সংকল্প লওয়ার সময় প্রকৃতিক ধরে রখার। এসুস্থ সেউজীয়া আর দুর্গন্ধহীন পরিবেশের মাজত আমার সপনবুরক বাস্তব রূপ দিয়ার আমি কেবল নিজকেই নহয় ধুনিয়া করে রাখব লাগিব চৌদিশ। প্রদূষণহীন পরিবেশের মাজতহে সম্ভব আমার সপোনের সাকার রূপ। তেনে এক চিন্তার প্রতিফলন ঘটিল অসমীয়া নববর্ষর প্রথম দিনটাই প্রাগ নিউজের মুখ্য কার্যালয়ত। গুয়াহাটি পৌর নিগম আর প্রাগ নিউজের যুটিয়া উদ্যোগত এইবার আপন গুয়াহাটিক ধুনিয়া করে রখার বিনম্র প্রয়াস। প্রাগ নিউজের পরিয়ালর আমন্ত্রণ ক্রমে প্রথম বহাগর দিনটুত প্রাগ টাওয়ারত উপস্থিত হয় গুয়াহাটি পৌর নিগমের মেয়র মৃগেন শরণিয়া। প্রাগ পরিয়ালর সদস্য সকলে মেয়র শরণিয়াক সম্বর্ধনা জ্ঞাপন করে। ইয়ার পাছতেই প্রাগ নিউজের CMD ডক্টর সঞ্জীব নারায়ণ, মহাপ্রবন্ধক চন্দ্রশেখর শর্মা, মুখ্য সম্পাদক প্রশান্ত রাজগুরু, কার্যবাহী সম্পাদক দেবজিৎ ভূঁয়ার সৈতে এক বৈঠকত মিলিত হয় মেয়রগী। এই বৈঠকতেই গুয়াহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রখার স্বার্থত পৌর নিগমের সৈতে প্রাগ পরিয়ালে যৌথভাবে পদক্ষেপ লওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করা হয়। প্রাগ পরিয়ালর এনে চিন্তাক বাস্তবত রূপ দিয়ার বাবে পৌর নিগমে একেলগে পদক্ষেপ লওয়ার পক্ষত মত পোষণ করে মেয়র শরণিয়ায়। পরবর্তী সময়ত এই সন্দর্ভত রূপরেখা প্রস্তুত করার সম্পর্কে বৈঠকত আলোচনা করা হয়। অসমীয়া নববর্ষর আমি সকলকে আমার প্রাগ চ্যানেলের পর সমগ্র অসমবাসী রাইজলে আমি শুভেচ্ছা সহ অভিনন্দন জ্ঞাপন করছো। লগতে আমার রঙর যে আমার বিহু রঙালী বিহু আমি পালন করছো সমগ্র অসমতে ঢোল পেপারে রজন জনা আছে। সেই দিনতে আজ আমি প্রাগ নিউজত উপস্থিত হয়েছো। নিশ্চয়কে ইয়ার প্রাগর সকল সদস্য লগত আমি চিরা পিঠা দই আমি ক্রিম খাই আমি সুন্দরভাবে আমি বিহু উদযাপন করছো। সচাকৈ এই আমার জীবনত মনত থাকিব আর ইয়ার দ্বারা আমি সকল প্রাগর সকল পরিয়ালবর্গলে মূর শুভেচ্ছা তোলা ধন্যবাদ জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। প্রথমত আমি মেয়র ডাঙরিয়াক আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছো। আমি আশা করছো গুয়াহাটি পৌর নিগমের মেয়র মৃগেন শরণিয়া ডাঙরিয়ায় নতুন বছর নতুন বছর গুয়াহাটীবাসী সামগ্রী বিকাশের কারণে কাম করে যাব। আর তখেগী উদীয়মান রাজনীতিবিদ, উদীয়মান সমাজকর্মী আর তখেতর নেতৃত্বত গুয়াহাটি পৌর নিগমে বিগত সময়সাত যথেষ্ট পরিমাণে ইতিবাচক কাম করবলে সক্ষম হয়েছে। আর রাইজর যিমানে ইতিবাচক কাম করেছে সিমানে রাইজর আস্থা আর বিশ্বাস বাড়িবলে আরম্ভ করেছে। আর আমি আশা করছো নতুন বছরত গুয়াহাটীবাসীর যেখানে মৌলিক সমস্যা আছে সেই সমস্যাখিনি গুয়াহাটি পৌর নিগমের মেয়র হিসাবে সমাধানের চেষ্টা চলাব। আর প্রাগ পরিয়াল সদায় ইতিবাচক কামর আছে, ভাল কামর আছে আর পৌর নিগমের থাকিব ইতিবাচক কামর ক্ষেত্রে। ইয়ার পিছতেই প্রাগ পরিয়ালর সদস্য সকলের এক বিহু হুঁচরিও উপভোগ করে মেয়রগিয়ে। এনেদরে এক সৃষ্টিশীল পরিবেশ চিন্তার মাজত প্রাগ পরিয়ালর সদস্য সকলে অতিবাহিত করিলে প্রথম বহাগর দিনটো। সকলোরে সংকল্প ধুনিয়া হব আমার গুয়াহাটি। এটাই আশা এবছরের ভিতর অসমের ভিতর সবাতোকৈ ধুনিয়া শহর হব গুয়াহাটি। ইয়ার পিছতেই দেশের ভিতরতে পরিষ্কার শহরের খিতাব গুয়াহাটিলৈ। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।